বোর্ড এক্সাম দেওয়া স্টুডেন্টরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক একটা কমপ্লেন মাঝে মাঝে করে বা তারা বলে যে আমার এক্সপেকটেশন ছিল 84% কিন্তু আমি পেয়েছি 75%। মেবি আমার হয়তো খাতা দেখতে ভুল করেছে এক্সামিনার, আমি আরও ভালো এক্সাম দিয়েছিলাম সেই তুলনায় নাম্বার আমরা পাইনি, এটা মাঝে মাঝে কমপ্লেন করে স্টুডেন্টরা। কিন্তু স্টুডেন্টরা একটা জিনিস নোটিস করে না যে হতে পারে যে তার পরীক্ষার খাতায় তারা কিছু মিস্টেক করে এসেছে, যার ফলে সে যা এক্সপেক্ট করছিল সেই রেজাল্টটা তারা পায়নি। তাই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে তোমরা কিভাবে পারফেক্ট এক্সাম দেবে, কারণ পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নেওয়া আলাদা জিনিস, কিন্তু আলটিমেট পরীক্ষার খাতাটা কিভাবে প্রেজেন্টেশন করে আসবে তার উপরেই কিন্তু আমরা নাম্বার পাই, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই আজকে আমি 8টা টিপস তোমাদেরকে শেয়ার করব। পরীক্ষা দেওয়ার আগে এই 8টা টিপস অবশ্যই মাথায় রাখ। তো প্রথম যেটা টিপস তোমাদেরকে শেয়ার করব, রিড কোশ্চেন কেয়ারফুলি। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আমি দেখেছি কি কোশ্চেন করেছে সেটা না বুঝে ভুল অ্যান্সার দিয়ে চলে আসে, পরে যখন ওই কোশ্চেনটা দেখে দেখে সে মাথা চাপড়ায় যে আমি তো ভুল অ্যান্সার দিয়ে এসেছি। তাই তোমাদেরকে বলবো যারা এই বছর বোর্ড এক্সাম দিচ্ছ, অবশ্যই যখন তোমরা কোশ্চেন পাচ্ছ কেয়ারফুলি কোশ্চেনটাকে দেখো কি বলতে চেয়েছে। আমার সেকেন্ড টিপ হচ্ছে আইডেন্টিফাই দ্য কি ওয়ার্ড, অর্থাৎ তুমি যখন 5 নম্বর কিংবা 8 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ অবশ্যই চেষ্টা করবে যে যে কিওয়ার্ড দরকার। একটা বড় 8 নম্বরের কোশ্চেনে তুমি অ্যান্সার লিখছো, তুমি কোনো রকমের কিওয়ার্ড দিচ্ছ না, কন্টিনিউ লাইনের পর লাইন লিখে যাচ্ছ 3 পাতা 4 পাতা। তুমি যদি ভাবো যে এটাতে এতে তোমার নাম্বার ভালো হবে, ইটস এ রং কনসেপ্ট। কারণ এক্সামিনার কখনোই পছন্দ করে না পাতার পর পাতা তোমার লিখে যাওয়া, ওনারা পছন্দ করেন যে তুমি কোন কোন কিওয়ার্ডগুলোকে টার্মগুলো ইউজ করছো সেগুলো যেন ওনাদের কাছে হাইলাইট হয়। যেমন তুমি একটা বাংলার অ্যান্সার দিতে চাইছো, প্রথমে থাকবে তার ভূমিকা, তারপর কেন, কী কারণে হয়েছিল, ফলাফল কী, তারপর তুমি মন্তব্য, এই পাট পাট করে যখন কিওয়ার্ডগুলোকে লিখবে এবং তার অ্যান্সার লিখবে এটা আমাদের দেখতেও সুবিধা লাগে, এক্সামিনার খুব বেশি ইমপ্রেসড হয় এই ধরনের অ্যান্সার দেখতে। আর তুমি যদি তার উল্টো করো, কোনো কিছু ভূমিকা বা কোনো কিছু না লিখে পাতার পর পাতা লিখছো আর তুমি এক্সপেক্ট করছো যে ভালো নাম্বার পাবে, সেটা অ্যাকচুয়ালি হয় না। তাই কিওয়ার্ডের উপর হাইলাইট করবে। আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ফলো দ্য ইনস্ট্রাকশন। কী ইনস্ট্রাকশন দিয়েছে তা না বুঝে আমরা একটা বোকার মতো করে অ্যান্সার দিলাম। যেমন একটা কোশ্চেন বলছি যে 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটেছিল, কেন ঘটেছিল, কারণ চেয়েছে, তুমি কারণ না দিয়ে তুমি শুরু করে দিলে কী হয়েছে এই হয়েছে এই সেই নানা রকম বৃত্তান্ত লিখছো, কিন্তু কারণটা কী সেটাই তুমি অ্যান্সার বুঝছো না। তুমি ভাবছো যে খুব ভালো আমি লিখছি, কিন্তু যে অ্যান্সারটা চাইছে, যে ইনস্ট্রাকশনটা চাইছে কোশ্চেনটাতে, সেটাকে না বুঝি তুমি যদি বৃত্তান্ত লিখে ফেলো ছাতার মাথা, তাতে কোনো লাভ হবে না। তাই ইনস্ট্রাকশনকে অবশ্যই তোমরা ফলো করবে। 4 নম্বর টিপস আমি লিখেছি দেখো, যে স্টার্ট অ্যান্সার উইথ রিফ্রেজিং, অর্থাৎ যে কোশ্চেনটা তুমি দেখছো ওই কোশ্চেনের থেকেই প্যারাগ্রাফ দিয়ে তুমি স্টার্ট করো। একটা এক্সাম্পল দিই, ওই সিপাহী বিদ্রোহের কথাই বলছি যে 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটেছিল কেন, তুমি অ্যান্সারটা কীভাবে দেবে যে 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটেছিল তার কারণ হলো 1টা 2টা 3টা 4টা 5টা করে পরপর পরপর তুমি লিখলে, ঠিক এটা কি বলছে যে রিপ্রেজিং প্যাটার্ন। তাহলে তুমি যে কোনো অ্যান্সার যখন রিপ্রেজিং প্যাটার্ন দিয়ে শুরু করবে তার মানে এক্সামিনার বুঝতে পারবে যে তুমি কোশ্চেনটা বুঝতে পেরেছো, তাই না? যখন উনি বুঝতে পারবেন যে হ্যাঁ তুমি অ্যাকচুয়াল কোশ্চেনটা ধরতে পেরেছো, কী বলতে চেয়েছে এই কোশ্চেনটা, তাহলে এক্সামিনার তোমাকে নাম্বার দিতে কুণ্ঠাবোধ করবে না। 5 নম্বর টিপস হচ্ছে যে পে অ্যাটেনশন গ্রামার অ্যান্ড পাংচুয়েশন। একটা টিচারের সাথে আমি কথা বলছিলাম এবং স্যারকে বললাম যে আপনি একটা পরীক্ষার খাতা কীভাবে দেখেন এবং কোন জিনিসটা আপনাকে সবথেকে বাজে লাগে, যা যেটা আপনার একদম পছন্দ নয়। উনি এক বাক্যে একটা কথা বলেছিল যে গ্রামার মিস্টেক আর পাংচুয়েশন যদি ঠিকঠাক না থাকে আমাকে ওই খাতাটা একদম বিরক্ত লাগে, তাতে যত ভালোই লেখা আসুক না কেন। তাই সেটা বাংলা হোক কিংবা ইংলিশ, অবশ্যই আমাদের গ্রামার মিস্টেককে দেখতে হবে। তুমি হয়তো খুব ভালো লিখেছো, খুব ভালো প্রেজেন্টেশন করছো, সব কিছু মেনটেন করছো, কিন্তু তোমার যদি গ্রামার মিস্টেক থাকে এখানে তোমার নাম্বার কাটা যাবেই যাবে। একটা 5 নম্বরের অ্যান্সারে যদি কমা ফুল স্টপ না ইউজ করো তাহলে যত ভালোই প্রেজেন্টেশন করো না কেন ওই অ্যান্সারটা একটা অড লাগে। তাই অবশ্যই তোমরা মেনটেন করবে কমা ফুল স্টপ যথাযথ জায়গায় বসানো। 6 নম্বর টিপটা হচ্ছে টেক ডিপ ব্রেথ। পরীক্ষার হলে ভয় পাওয়া বা একটা দুরুদুরু ভাব থাকাটা কমন বা অ্যাংজাইটি ফিল হওয়াটা কমন, কিন্তু এই অ্যাংজাইটি ফিলকে আমাদের যত বেশি রিডিউস করতে পারবো পরীক্ষার হলে,
তাহলে আমরা খুব ভালো অ্যান্সার করে আসতে পারবো। যেমন তুমি দেখলে যে 2 নম্বরের 11টা কোশ্চেনে অ্যান্সার দিতে বলেছে, মেবি তুমি হয়তো 9টা অ্যান্সার ঠিকমতো পারছো যে হ্যাঁ আমি 9টা অ্যান্সার পারবো, আর 2টা হয়তো পারছো না। তোমার মধ্যে ইনস্ট্যান্ট হয়তো একটা অ্যাংজাইটি বা টেনশন এসে গেলো যে তাহলে আমি বাকি 2টা কীভাবে ম্যানেজ করবো। তো ইন দ্যাট টাইম ওভার প্যানিক বা অ্যাংজাইটি ফিল না করে ওই সময়টাতে 2-3টে বড় বড় ডিপ ব্রিদিং করো, কারণ ওই সময়টাতে যত ভালো ডিপ ব্রিদিং করবে বাকি যে কোশ্চেনে অ্যান্সার দেবে তার উপরে এফেক্ট পড়বে না। ঠিক আছে, তুমি হয়তো 11টার মধ্যে 9টা অ্যান্সার তুমি পারবে, তুমি দেখে নিলে, কিন্তু ওভার প্যানিক বা টেনশনের ফলে ওই 9টা অ্যান্সারও ঠিকমতো হয়তো যথাযথ লিখে আসতে পারো নি, তার কারণ তুমি টেনশন বেশি নিয়ে ফেলেছো। তাই ডিপ ব্রিদিং নেবে যখন তোমার মনে হচ্ছে যে তুমি বেশি নিজেকে কন্ট্রোল করতে পারছো না। 7 নম্বর টিপস হচ্ছে ইউজ টাইম ওয়াইজ। আমি গতদিন একটা দেখবো লাইভ সেশন করেছিলাম, সেখানে এক টপার এক কথা বলে যে যত সম্ভব আমরা আমাদের চেষ্টা করতে হবে যে 2.5 ঘন্টার মধ্যে যেন কমপ্লিট করতে পারি, আমাদের হাতে যেন আধ ঘন্টা থাকে। তাই তোমরা যখন এক্সাম স্টার্ট করছো চেষ্টা করো প্রথম 2 ঘন্টার মধ্যেই ফার্স্ট লিখে টাইম ওয়াইজ সেটাকে কমপ্লিট করার। অনেক স্টুডেন্ট করে কি, এখন অনেক দেরি আছে, রয়ে শুয়ে বসে লিখি, আস্তে আস্তে ভালো করে অ্যান্সার দিই, এবং দেখা যায় যে লাস্ট 1 ঘন্টা এত ফাস্ট লেখে যার ফলে টাইমের অভাবে তাকে 10 নম্বর ছেড়ে আসতে হয়। তাই টাইম মেনটেনকে অবশ্যই করবে। টাইমকে ইউজওয়াইজ করার জন্য একটাই পদ্ধতি তোমরাও জানো, যে যত ভালো প্র্যাকটিস করবে বাড়িতে, যত ভালো তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তাহলে এক্সাম হলে তোমরা ভালোভাবে সেটা টাইমটাকে ম্যানেজ করতে পারবে। 8 নম্বর যে টিপসে শেয়ার করবো, রিভাইজ ইওর পেপার। দেখো, এমনও দেখা গেছে যে তুমি হয়তো প্রথমে কিছু ভুল লিখে ফেলেছো, কোথাও ওয়ার্ড মিস্টেক হয়েছে, কোথাও হয়তো তুমি ঠিকমতো কোশ্চেনটা পড়তে পারোনি, ভুল অ্যান্সার দিয়ে ফেলেছো। যখন তুমি রিভাইজ করছো এবং তোমার কাছে যদি আধ ঘন্টা সময় থাকে, তাহলেই তুমি হয়তো ওই অ্যান্সারটা কেটে আর একবার ফ্রেশ লিখে আসতে পারবে। এটা তখনই সম্ভব যখন তুমি রিভাইজ করবে। তা নাহলে কী হয় যে তুমি রিভাইজ করলে না, তুমি ভাবছো জাস্ট আমি লিখে ফেলেছি এনাফ, তুমি সাবমিট করে দিলে স্যার কাছে। এইটা বড় মিস্টেক স্টুডেন্টরা করে। তাই অবশ্যই চেষ্টা করবে যে আধ ঘন্টা আগে আগে কমপ্লিট করে দেওয়া। 2-3 বার দেখো পেপারটাকে যে ঠিক মতো লিখেছো কিনা, কোথাও ওয়ার্ড মিস্টেক হয়েছে কিনা, কিংবা এমন হয় যে তুমি হয়তো 5 নম্বরে অ্যান্সার দিতে গিয়ে কোনো একটা জায়গায় আটকে গিয়েছিলে। তো যখন তুমি রিভাইজ করছো ওই সময়টাতে যেখানটা তুমি আটকে গিয়েছিলে তুমি আরেকবার ভাবনা চিন্তা করে অ্যান্সারটা দিলে। এরকমভাবে তোমরা যদি রিভাইজ করো তাহলে এটা অবশ্যই আশা করা যায় যে তোমাদের একটা ভালো তোমরা এক্সাম দিয়ে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।